বাইতেছে, তাকে গড়িয়ে বাড়ি যাওয়া হচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই যে দেখুন, এখন নদীতে এসেছি, নদীতে ওইদিকে মাছ ধরছে অনেকে, তো চলুন গিয়ে দেখি মাছ হচ্ছে নাকি। বাইতেছে বাইতেছে, রুই বাইতেছে রুই, বেশ ভালো সাইজের মাছ বেঁধেছে, রুই বাইতেছে রুই। আরে নিচেই নাম, নিচেই নেমে ধর, রুই বাইতেছে রুই, রুই বাইতেছে। আরে কচুর পানার মধ্যে চলে যাচ্ছে, শ্যাওলা আছে প্রচুর, শ্যাওলা বেঁধে আবার মাছ চলে না যায়। ভালো করে ধরিস, ভালো করে ধরিস, বেঁধেছে বেঁধেছে। ওখানে মাছ ধরছে, একটা মাছ পেয়েছে রুই মাছ। আর এই যে এখন আজ ওই যে ভুট্টা নিয়ে আসলাম, এই যে দেখুন ভুট্টা, তো চলুন আজও পুড়িয়ে খাওয়াবে, তো চলুন দেখতে থাকুন। এই যে দেখুন ভুট্টা ছাড়াচ্ছি, ভুট্টা গুলো খেতে হেভি লাগে, গতকাল খেয়েছিলাম আজও খাবো। যে ছাড়িয়ে ছাড়াচ্ছি, তো তারপরে এই যে গতকাল এখানে পোড়ানো হয়েছিল, তো গতকাল মানে আজ আজ হলো বৃষ্টি হয়েছে, তো গতকাল সেজন্য আজ হয়তো মানে পাটখাটি খড়ি টড়ি সব ভেজা আছে, তো দেখা যাক ধরে নাকি। দেখুন ভুট্টা ছাড়ানো হলো, মানে গতকাল ভুট্টাকে হেভি মজা লেগেছিল, আজ ওই যে ভুট্টা নিয়ে আসা হলো, এই যে নেটের মধ্যে আজ মাছ পেয়েছে, মাছ ধরা হচ্ছে জলঙ্গি নদীতে, তো চলুন আজ ভুট্টা পুড়িয়ে খাওয়া যাক, আজও তো হেভি মজা হবে। যে আজ ওই যে পাতা নিয়ে আসা হয়েছে, গাছের পাতা, তো চলুন এবার পোড়ানো যাক। তো ওই যে দেখুন আজ ওই যে আগুন ধরানো হয়েছে, ওহো আজ ধরো পাতাগুলো একটু ভেজা আছে, সেজন্য ভালো ধরছে না, গতকালও ধরছে না, ফু দিয়ে দিয়ে ধরানো হচ্ছিল, তো আজ মাঝে ফু দিতে হবে, নিভে নিভে যাচ্ছে। তো ভুট্টা পুরানোর পাল্লা চলছে অ্যাকচুয়ালি, দেখুন কতগুলো ভুট্টা একবারে পুরানো হচ্ছে, মানে কে আগে পোড়ায় কে আগে খায়, কম্পিটিশন হচ্ছে না, কম্পিটিশন। ওহো হাত পুড়ে গেল রে, গতকাল মানে রাত্রির দিকে বৃষ্টি হতো, সেই জন্য পাতা বান্ধা ভেজা আছে, ধরছে না আগুন, ওই যে ওখানে ধোয়া হচ্ছে, তো সেই জন্য যে কিছু যে কাঠ নিচ্ছে, যে দেখুন এখানে কিছু কাঠ জোগাড় করলাম, এরপরে কিছু পাতা দেবো, তো তারপরে আবার এখানে ধরিয়ে পুড়িয়ে পোড়াবো। তো যে কিছু অল্প কিছু পুড়েছে, এখন ভালো করে পড়ে নিই, তো চলুন এখানে আগুন ধরানো যাক। তো যে মাছ ধরছে পেছনে, ওখান থেকে হলো না, এই যে আবার এখানে যে আগুন ধরানো হলো, এবার কাটে আগুন ধরানো হয়েছে, পাতা দিয়ে কাটে আগুন ধরানো হয়েছে, তো দেখা যাক এখানে পোড়ানো হয় নাকি। সবাই আবার এখানে চলে আসছে, এখানে আমি ধরালাম, আবার এখানে চলে আসছে, সবাই নিবে গেল রে, ফুমার ফুমার, এই তো ধরেছে, আবার ধরেছে, পাটখাটি ধরেছে। তো এই যে পোড়ানো হচ্ছে ভুট্টা, গতকাল খেয়ে হেভি মজা লেগেছে, সেই জন্য আজ ওই ভুট্টা নিয়ে আসলাম মাঠ থেকে। তো আজ ওই যে পোড়ানো হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, নদীতে মাছ ধরাচ্ছে, এই যে পেছনে ওখানে মাছ ধরছে, একটা রুই মাছ পেয়েছে, বেশ ভালোই সাইজ রুই মাছের। তো যাই হোক, এই যে ভুট্টা পোড়ানো হচ্ছে, তো চলুন আগে পুড়িয়ে নিই, তো তারপরে খাওয়াবে। এই যে দেখুন ভুট্টা পোড়ানো হলো, দেখছেন কেমনভাবে পুড়েছে, কত সুন্দর, একটু কালো কালো হয়েছে, কালো হলেও মানে একটু মুছে নিলাম, বেশ খেতে হেভি টেস্ট লাগবে। হেভি টেস্ট, এখানে আগুন ঝরে পুড়ে গেলাম, এখন সবাই মিলে খাচ্ছে, ওইদিকে খাচ্ছে আগে খাচ্ছে, আমি গতকাল খেয়েছিলাম হেভি লেগেছিলো, সেই জন্য আজও নিয়ে আসা হয়েছে মাঠ থেকে, আগে খেতে হেভি টেস্ট লাগবে। এখানে মাছ ধরাচ্ছে, মাছ পেয়েছে রুই মাছ, মানে গ্রামের এই আনন্দগুলো সত্যি অন্য ধরনের আনন্দ, দেখছেন কেমন ভুট্টা পুড়েছে, খাওয়া যাক। বন্ধুরা দেখুন ভুট্টা পুড়ে খাওয়া গেল, গরম খুব, আর প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টিও পড়ছে হালকা হালকা, বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, তো তাই এখন বাড়ি যাবে, মানে ভুট্টা এখন গরম আছে, যে মাছ ধরা হচ্ছে, মাছ ধরা এখন বাড়ি যাবে, একটা রুই মাছ পেয়েছে, তো চলুন এখন বাড়িতে যাওয়া যাক। নদী থেকে স্নান করলাম, দেখো তরিয়ে বাড়ি যাওয়া হচ্ছে, বৃষ্টি পড়ছে। তো বন্ধুরা নদী থেকে স্নান টান করে বাড়ির দিকে যাচ্ছি, বৃষ্টি পড়া শুরু করেছে, মোবাইল টোবাইল ভিজে যাবে, সেই জন্য তরিয়ে বাড়ি যাচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ।